নমস্কার, সবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। চৌঠা জুনের দিকে তাকিয়ে গোটা দেশ, সকলের নজর রয়েছে বাংলার দিকে। এবার কি বাংলা দখল করতে পারবে গেরুয়া শিবির? তবে এ প্রশ্নের উত্তর যে খুব একটা স্বস্তি নয় সেটা বোঝা গেল। এদিন গণনা শুরুর পর প্রায় 4 ঘন্টা পার বাংলায় বেশিরভাগ কেন্দ্রে এগিয়ে তৃণমূল। বিজেপিকে টপকে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। টিভির পর্দায় এই পরিসংখ্যান দেখে রাজ্য জুড়ে সবুজ আবির খেলায় মেতে উঠেছে তৃণমূলের কর্মী সমর্থকেরা। সবুজ আবির খেলে আগে ভাগেই জয়ের আনন্দ শুরু করে দিয়েছেন অনেকেই। বলার কিছু নেই, আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম আমাদের দীপ্তি, আমাদের সাধারণ সম্পাদক ঐশ্বর বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন সেটাই হবে, আমরা জানতাম সেটা হবে। এই যে এক্সিট পোল, এটা হচ্ছে আমাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য, যাতে ইভিএমের কাউন্টিংয়ে ছেলেরা ভয় পেয়ে যায়, এটাই ছিল। কিন্তু আলটিমেট রেজাল্ট জিরো। এখনো তো অনেক রাউন্ড বাকি, আমরা জিতছি, আমরা জিতছি। আজকে আমাদের যে বিজয় আছে সেটা মানুষের বিজয়, মা মাটি মানুষের বিজয়, মানুষের জয়। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে পুরো পশ্চিমবঙ্গালতে, তার উন্নয়নের এইটা বিজয় আছে। আমরা আশাবাদী আছি যে আমাদের 42-42 আসনে আমরা পাবো। আমার নাম হচ্ছে আফতাব আলম। আজকে যে এই ফলটা হচ্ছে, যে আমাদের রেজাল্টটা হচ্ছে, এই মামাটি মানুষের জয়, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, উন্নয়নের জয়, যে উন্নয়নের কান্ধারিতে আজকে পুরো বিশ্ব, পুরো ভারতবর্ষে যে আমাদের মুখ্যমন্ত্রী যে প্রকল্প যে ইউএনএ থেকে যে পুরস্কার পাচ্ছে সেটা ওর বিজয়, সেটা বিজয় মিছিল আমরা পালন করছি। আর আজকে আমরা স্বগত রায়ের জন্য অপেক্ষা আছি যে আমাদের ক্যান্ডিডেট বিজয় সার্টিফিকেট নিয়ে বেরোবে, তার সঙ্গে আমরা আনন্দ করব। Yeah.
Hey!
বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী যে যে আসনগুলিতে বিজেপির জেতার প্রবল সম্ভাবনা ছিল সেগুলো প্রায় ছিনিয়ে নিয়েছে তৃণমূল। আর এই পরিসংখ্যায় দেখে বাড়তি অক্সিজেন পাচ্ছে তৃণমূল কর্মীরা। রাজু ঝা, সেভনাভিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সেভনাভিক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।